আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা ছোট একটা বিরতিতে ছিলাম, বিরতির পর আবার আপনাদের সাথে আসলাম। আপনাদের যে কোনো ধরনের মূল্যবান প্রশ্ন এবং মতামত দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করুন এবং আমাদের সাথে অংশগ্রহণ করুন। আমাদের আলোচনা চলছিল আমাদের দৈনন্দিন জীবনে আমাদের করণীয়। সো শেখ আমাদের সাথে আলোচনা করছিলেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, এখন শেখ আমাদের সাথে অসম্পূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমি আমাদের করণীয় এই বিষয়ের উপরে কথা বলছিলাম। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপরে লম্বা আলোচনা করা দরকার, আমাদের কী করণীয়। আমি বলছিলাম যে দাওয়াত তবলিগের কাজ করা, কারণ আমরা যে মিশনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং আরেকটি দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, আল্লাহর রাহে অর্থনৈতিক সহযোগিতা করতে হবে, মালের কুরবানি করতে হবে। শুধু জানেন নয়, দাওয়াত তবলিগের জন্য জান যেভাবে খরচ করতে হয়, সময় ব্যয় করতে হয়, জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করতে হয়, আগের উপরের সকল কাজের জন্য জান খরচ করতে হয়, কিন্তু এর সাথে সাথে মালও খরচ করতে হয়। মালের ব্যাপারে যদি আমরা সংকীর্ণতা দেখাই, তাহলে মালের ব্যাপারে যদি আমরা কৃপণতা দেখাই, তাহলে কোনো কাজ আমরা সম্পাদন করতে পারবো না। তাই জানের সাথে সাথে আমাদের মালের কুরবানি করতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। আরেকটি কাজ আমাদের অবশ্যই করতে হবে, আত্মগঠন ও চরিত্র গঠন করতে হবে। আত্মগঠন, আত্মাকে নফস কয়েক ধরনের রয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো নফস যা চায় তা করা, নফসে লাওয়ামা হলো নফস যা চায় তা করতে চাইলেও আপনি নফসকে কন্ট্রোল করে ফেলা, আর নফসে মুতমাইন্না হলো সেই নফস যে নফস কখনো গুনাহ করার কথা চিন্তাও করে না, ভালো কাজের কথাই সবসময় নফসের ভিতরে থাকে। সাধারণত আমাদের প্রথম দুটি নফসই আমাদের মধ্যে বিদ্যমান, নফসে আম্মারা, খারাপ নফস, যা চায় তা করা, সেটা আমরা করে থাকি। কিন্তু ওই নফসকে যখন আমরা কন্ট্রোল করতে পারবো, মন যা চায় তা আমরা করবো না, মন চায় আল্লাহর রাহে টাকা খরচ করতে যায় না, মন কষ্টের টাকা খরচ করতে দেয় না, আমরা নফসের সাথে ফাইট করে আল্লাহর রাহে টাকা খরচ করব। মন চায় না যে আল্লাহর রাহে সময় দিতে, আমরা মনের সাথে ফাইট করে যে সময়টা বের করে আল্লাহর রাহে সময় দেব। ওই নফসটা যদি আমরা গঠন করতে পারি, আত্মাকে এভাবে যদি আমরা গঠন করতে পারি। এবং চরিত্র গঠন, চরিত্র, মানুষের চরিত্রের বিপরীত বিভিন্ন ধরন রয়েছে চরিত্রের। মানুষের চরিত্র পরিবর্তিত হয়, ছয় ঋতুর দেশ বাংলাদেশ, ঋতুতে ঋতুতে যেভাবে মানুষের দেশের চরিত্র বদল হয়, ঠিক তেমনইভাবে মানুষের চরিত্র বদল হতে থাকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। তাই মানুষ যদি চরিত্র এমনভাবে গঠন করে যে চরিত্র খারাপের দিকে বদল হবে না, বদল হবে তো ভালোর দিকে বদল হবে, দিন দিন চরিত্রের উন্নতি গঠন হবে। চরিত্র গঠন যদি এভাবে আমরা করতে পারি, তবেই আমরা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা এবং সত্যিকার অর্থে আমরা ইসলামের জন্য, খেদমতের জন্য আমাদেরকে নিজেদেরকে আমরা তৈরি করতে পারবো। সাত নম্বর আরেকটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে, যেটা হলো অনেক সমাজে চলতে হলে, যে যত বড় প্রতিষ্ঠানের সাথে শরিক থাকুক না কেন, পরিবারের সাথেও যদি শরিক থাকেন, একটা পরিবারে পাঁচজন সদস্য থাকেন, একটা মাদ্রাসায় দশজন উস্তাদ থাকেন, একটা মসজিদে তিনজন মুয়াজ্জিন আলিম থাকেন, একটা পাড়ার মধ্যে ২০ জন গুরুত্বপূর্ণ মানুষ থাকেন, এইভাবে আমরা যে অবস্থানে থাকি না কেন, এই অবস্থানে থাকলে কাজ সবে মিলে করতে হলে একের জন্য একে অন্যেরকে কিছু দায়িত্ব অর্পণ করা হয়। নিজ নিজ দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন যদি না করা হয়, তাহলে কাজ কখনো সামনের দিকে অগ্রসর হবে না। এককভাবে যেভাবে কাজ করা যায় না, সমষ্টিগতভাবে কাজ করতে হয়। সমষ্টিগত কাজ করতে হলে আপনার উপর যে দায়িত্ব অর্পণ করা হলো এক সপ্তাহের জন্য, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হলো এক সপ্তাহের জন্য, আমাদের প্রেজেন্টার সাহেবের কাছ উপরে যে দায়িত্ব অর্পণ করা হলো এক সপ্তাহের জন্য, আমাদের তিনজনের অর্পিত দায়িত্ব, আমারটা আমি করলাম না, আপনারা দুজনেরটা করলেন, যখন এক সপ্তাহ পরে বসবো তখন দেখা যাবে যে কাজটা তিনজনের মাধ্যমে কাজটা পরিপূর্ণ করার কথা ছিল, কিন্তু আমি না করার কারণে কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। তাই সমষ্টিগতভাবে আমাদের করণীয়র মধ্যে অন্যতম কাজ হলো
যে অর্পিত যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই অর্পিত যে দায়িত্ব, আপনি একটা সাধারণ প্রতিষ্ঠানের সাথে জড়িত হন, আপনি একটা বড় প্রতিষ্ঠানের সাথে থাকুন, অথবা আপনি শুধু আপনার ফ্যামিলির সাথে থাকুন, আপনার বাবা আপনাকে যে দায়িত্ব দেবেন, আপনার মা আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো, আপনার স্ত্রী আপনাকে যে দায়িত্ব দিবেন, আপনার স্বামী আপনাকে যে দায়িত্ব দেবেন, আপনার আপনার সন্তান আপনাকে যে দায়িত্ব দিল, সেই দায়িত্বটা যদি পালন করা না হয় সময়ের ভিতরে, তাহলে দেখবেন ওই যে আপনার প্ল্যানটা ছিল ওই প্ল্যানটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং আগামী এক মাসের জন্য আপনি পিছনে পড়ে গেলেন। তাই অর্পিত দায়িত্ব যথাসময়ে পালন করা একান্ত প্রয়োজন কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে। আট নম্বর যে জিনিসটা আমি বলতে চাই, কাজ করলেন তিন চারজনে মিলে, পাঁচজনে মিলে, একটা ফ্যামিলির পাঁচজন, কিন্তু একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই, কে কী করছেন কাউকে জানাচ্ছেন না। যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন তাহলে দেখা যাবে যে আপনি কী করছেন না করছেন যদি আমাকে না বলেন, আমি কী করছি না করছি আপনাকে বললাম না, আপনি আপনার বাবাকে বললেন না, বাবা সন্তানকে বললেন না, স্বামী স্ত্রীকে বললেন না, স্ত্রী স্বামীকে বললেন না, একে অন্যের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন থাকলো না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আবার এক মাস পরে আপনার দায়িত্ব নিয়ে বসলেন, তখন দেখবেন পূর্ণাঙ্গভাবে আপনাদের কাজটা সম্পাদন হয়নি। তাই কাজের ফাঁকে ফাঁকে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, যোগাযোগ রক্ষার মাধ্যমে আপনার কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভবপর হবে। এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হোক অথবা আপনার ব্যক্তিগতভাবে পারিবারিক ক্ষেত্রেই হোক। পরবর্তী যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো পরামর্শ ভিত্তিতে কাজ করা। সব কাজ সবের জন্য সব জানতা নয়। আমি একটা কাজের জন্য হয়তো ভালো পারদর্শী, আপনি একটা কাজের জন্য হয়তো ভালো পারদর্শী, তবে আমি যে কাজের জন্য পারদর্শী সে কাজের পূর্ণাঙ্গ কাজের হয়তো আমি পারদর্শী, মধ্যখানে দুই একটা ব্যাপারের হয়তো আপনার সহযোগিতা নিলে আরও ভালো হয়। তরকারি রাঁধছেন আপনার স্ত্রী, আপনার যদি পরামর্শ নেন তরকারিতে আজকে মাছের মধ্যে আলু দিব না কদু দিব, মাছের মধ্যে শিম দেব নাকি আলু দেব, সেটা যদি আপনার সাথে পরামর্শ করেন, আপনি যদি বলেন যে এটা তো বোয়াল মাছ এর সাথে শিমটা ভালো লাগবে, তো আপনার স্ত্রী আপনার এই পরামর্শ অনুযায়ী উনি চাইছিলেন বোয়াল মাছের সাথে উনি হয়তো আলু দিতে চাইছিলেন, আপনার পরামর্শ নিয়ে শিম দিলেন, তা দেখা গেল যে একটা ভালো একটা তরকারি হয়ে গেছে। এক কথায় আমি ছোট্ট আকারে এটা বুঝালাম, পারিবারিক ক্ষেত্রেও পরামর্শের প্রয়োজন রয়েছে, জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যে কোনোভাবে যে কোনো সমাজে যদি আমরা কাজ করি পরামর্শের ভিত্তিতে একে অন্যের সাথে পরামর্শ নিয়ে যদি কাজ করা হয় এই কাজের সুফল পাওয়া যায়। পরামর্শ ছাড়া যত কাজ করা হয় এই কাজের মধ্যে শয়তানের অস্বস্থতা থাকে, ধোঁকা থাকে, এটার সুফল পাওয়া যায় না। দশ নম্বর যে জিনিসটা আমি বলতে চাই, আমাদের সমাজে বেশি সমালোচনা করা, একে অন্যের সমালোচনা, একে অন্যের নিন্দাবাদ করা, একসাথে আমরা জমা হইলেই শুধু সমালোচনা করি। তবে হ্যাঁ, সমালোচনা একটা হবে, সেটা হলো সংশোধনের উদ্দেশ্যে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে, এহতেসাব যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। যেভাবে মানুষ কোথাও বের হতে হলে আয়নার সামনে গিয়ে চুলটা ঠিক করে, পাগড়িটা ঠিক করে, দাড়িটা আশ্রায়, ঠিক তেমনিভাবে এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। আমার মধ্যে কোনো ভুল যদি থাকে সেই ভুলটা আপনি সংশোধনের উদ্দেশ্যে ধরিয়ে দিবেন, এমনভাবে নয় যে ইমাম সাহেব হুজুর এই করলেন সেই করলেন, এভাবে নয়, নিকটে এসে অথবা মোবাইল নম্বর নিয়ে যে হুজুর আপনার বয়ানের মধ্যে এই ভুলটা হয়েছে মনে হয় অনিচ্ছাবশত, এই কথাগুলো যদি এভাবে হতো মানুষের জন্য আরও ফায়দা হতো, এভাবে সংশোধনের উদ্দেশ্যে যদি একে অন্যের পরিবারের হোক, ফ্যামিলির হোক, মাদ্রাসার হোক, মসজিদের হোক, রাষ্ট্রের হোক, একে অন্যের ভুলগুলা যদি সংশোধনের উদ্দেশ্যে তুলে ধরা হয় তাহলে আমরা আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো। এটা হতে হবে ইহতেসাবের নিয়তে, ভুল ধরার উদ্দেশ্য নয়, আলোচনা, সংশোধনের উদ্দেশ্যে। এগারো নম্বর যে জিনিসটা আমি বলতে চাই, এই জিনিসগুলা করতে হলে একটা সময়ের কুরবানি করতে হবে। সময় নাই, কাউকে কিছু বলা হলো ভাই আসুন একটু সময় বসে আমরা দিনই কিছু কথাবার্তা বলি, না ভাই আমার কাছে সময় নাই, বলা হলো ভাই আসুন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, না ভাই আমার কাছে সময় নাই আমি ঘরেই নামাজ পড়বো, বলা হলো আসুন না আমরা আমাদের পরিবারকে কীভাবে সংশোধন করা যায়, বাবা সন্তান সবাই বসে, ফ্যামিলির সবাই বসে আমরা একসাথে কিছু আলোচনা করি, সবাই বললো না আমার হাতে সময় নাই, বাবার একদিকে ঝামেলা, ছেলেরা আরেকদিকে ঝামেলা,
বউয়ের আরেক দিকে ঝামেলা, বসে কোনো পরামর্শ করার সময় নাই। মসজিদের জন্য বলা হলো ইমাম সাহেব একদিকে আছেন, মাজ্জিন সাহেব আরেক দিকে দিকে আছেন, মতল্লি সাহেব আরেক দিকে আছেন, বসে আলোচনা করার কোনো সময় নাই। সময় যদি বের করে নিয়ে না আসা হয়, সময়ের কুরবানি যদি না করা হয়, তাহলে যতই আপনি কাজ করেন না কেন, সেই কাজের মধ্যে ফায়দা পাওয়া যাবে না। এককভাবে একা একা কাজ করলেন, সময়ের কুরবানি করে পরামর্শ করলেন না। তাই যে কোনো জিনিসের ফায়দা হাসিল করতে হলে অবশ্যই অবশ্যই সময়ের কুরবানি করতে হবে। শেখ, আপনাকে থামাতে হচ্ছে, আমরা একজন কলার ওয়েটিং করতেছেন। ইনশাআল্লাহ আমি ফাঁকে ফাঁকে আরো কথা বলবো। হ্যালো কলার, কে আছেন দেখি? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জীবন, আমার একটা প্রশ্ন যে হুজুরের কাছে আমি জানতাম চাইলাম যে তারাবি তারাবি না বিচিন নামাজটা কিলা খান পড়া বুঝছেন নি? আমরা তো ছোট ছোট করছিলাম যে দুই রাখা আধা আত্মাই করিয়া উঠিয়া বা দেয়ার বার আলহামদুলিল্লাহ করিয়া কুলফু আল্লাহ করিয়া আল্লাহ ফকবার করিয়া আখ পান দিয়া ইয়ারব্বি 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 তিনবার করতাম। তো তারাবি নামাজটা কি কিলা খান পড়া আমারে বালা করি বুঝাইয়া হইবা বুঝছেন? বিতির না তারাবি, বিতির সরি বিতির বিতির জি বিতির নামাজ। আর কোন প্রশ্ন বলেন? যে আর একটা প্রশ্ন যে তাজুদুর নামাজটা কি আমি পড়ি যে আলহামদুলিল্লাহ আর একটা সুরা দিয়া আর বাদে রাখা তো আমি আলহামদুলিল্লাহ দিয়া তিনটা কুলফুল্লাহ দিয়া, তো ওটা আমার পড়া ঠিক আছে? আমি কিলা খান পড়তাম আমার দুইটা নামাজ কি বুঝাইয়া হইবা? ইনশাল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে তো হোক, শেখে আনসার দিবা ইনশাল্লাহ। আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার মাত বুঝা যান না, আপনার টিভি ভলিউম কম কেমন হয়? টিভি টিভির ভলিউম না মোটে হইলে কিটা খেড়খেড়ে করে খালি বুঝা যাচ্ছে। আচ্ছা হৌকা, আবার হৌকা প্রশ্নটা। জি, সাইডে হাত নামাজ পড়ি আমি তাসাহুদ না পড়িয়া খাড়ো হয়ে গেছে। আমি এখন আছে গুণা অনেক সময় মন চাই অনেক অনেক কথা কইতাম বা অনেক কাম করি লইতাম হইলে মনে মনে হয় এটা খাওয়া যায় মানুষ এটা কয় না যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। হুজুরের তো তখন ধরি কায়েমর কথা, দায়িত্বর কথা, সত্তার কথা, মাত্রা। আমার প্রশ্নটা, হাজবেন্ড যদি সংসারের মাঝে এক হপ্তাহ আইলা আর হপ্তাহ গেলা কি তাই মনে যেতে হয় তা মাতিলে আইলা, কোনো কিছু দায়িত্ব নাই, কথার কোনো ভ্যালু নাই, সেম যদি ওলাখান ওয়াইফেও যদি হাজবেন্ডকে ইটার উপরে বিরক্ত ইয়াতে রেসপেক্ট করেন না, ওলাখানোর কথা বার্তা মাতেন, তে ই হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক কতখান আল্লাহর রহমত বরকতা আছে আর কতখান এই সম্পর্ক থাকেও আল্লাহর রসুল্লাহ সুন্নত উদ্দেশ্যে আর আল্লাহর হুকুম অনুযায়ী, আর ই হাজবেন্ড ওয়াইফের এই সমস্ত ব্যবহারের কি বাচ্চাটার কতখান ক্ষতি হয় আর এই সম্পর্ক রাখা কতখান দরকার আর কি লাগান এটা একটা বলা হয় বুঝাই হইবা। ইনশাল্লাহ শুনছি আপনার প্রশ্ন, ইনশাল্লাহ আপনি শুনতে তো হোক, আমরা শেখে আনসার দিব ইনশাল্লাহ। আমরা নেক্সট কলার যাই। হ্যালো কলা, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
আমার বাচ্চা হল স্কুলে থাকে, ধরো জোরের নমাজ আসরের নমাজ পড়তে হয় না, তারা মাগরিবে দুই তিন মিনিট আগে মাগরিবের নমাজ পড়তো না, জোরের খোঁজা করতো না, আসরের খোঁজা করতো। সুন্দর প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ শেখে আনসার দিবা। আর আপনি আমরা অনেক প্রশ্ন তো এগুলো আনসারের দিকে আমরা যাই। হ্যাঁ, এখন প্রশ্ন করছেন যে বিথির নমাজটা কীভাবে পড়বা, বিথির নমাজটা একটু বোঝাইয়া হইতা। জাজাকাল্লাহ খের জীবন, আপনি যেভাবে বলেছেন আপনি ছোটোবেলা থেকে পড়তেছেন, পদ্ধতিটা সেই, কিন্তু লাস্টে দিয়ে আপনি যেটা হইছেন ইয়ারাব্বি তিনবার হইয়ারি রুকুতকে লাগি, আসলে এটা নিয়ম নাই। আপনি ফয়লা রেখা তো সুরা ফল্লা ফাতেহার সাথে একটা সুরা, বাদের রেখা তো সুরাতুল ফাতেহার সাথে আর একটা সুরা, তাসাউদ ফুরিয়া উবাইলা দুই নম্বর রেখাত ফুরিয়া উবাইয়া সুরাতুল ফাতেহার সাথে আর একটা সুরা ফুরিয়া আল্লাহ আকবর হইয়া খান পর্যন্ত আত উঠাইলা, উঠাইয়া আরই আপনি ইয়ারাব্বি নাই, উঠানোর বাদে দয়া কুনুত ফর্তা আল্লাহ মাইনাস্তাইনু কাওয়ানাস্তা ফিরু কাওয়ানু মিনু কাওয়ানা তাওয়াক্কালু আলাইকা এই দোয়া কুনুত ফর্তা ফরিয়া, এর বাদে রুকুত যাইতা, সিজদা যাইতা, তাশাহুদ ফরিয়া, দুরুদ শরীফ ফরিয়া, দোয়া মাসুরা ফরিয়া, সালাম ফিরাইতা। এই হইল বিথির নামাজ পড়ার পদ্ধতি। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট প্রশ্ন হইল তাহাজ্জুদের নামাজের সময় তাই আলহামদুলিল্লাহ সূরা মিলাইন, আর শেষের রেখা থেকে আলহামদুলিল্লাহ পড়িয়া তিনবার কুল আল্লাহ পড়ুন, এটা পড়া ঠিক আছে নি? জি বোন, আমি আরও কয়েকবার এই প্রশ্নের জবাব হইছি যে নামাজ পড়ার যে পদ্ধতি সেইভাবে আপনি সুরা পড়বা, সুরাতুল ফাতেহা পড়বা, এর বাদের রেখা তো অন্যান্য নামাজও যেভাবে একটা সুরা পড়েন এইভাবে একটা সুরা পড়বা। আপনি যে দর যে সুরাই আপনার জানা আছে, আপনার যদি বড় সুরা জানা না থাকে খুলিয়াউল কাফিরুন ফরুকা ফয়লা রেখা তো বাদের রেখা তো কুল হু আল্লাহ ফরুকা, এর বাদে আবার দুই রেখাত ফরুকা খুলিয়াইয়াউল কাফিরুন ফরুকা কুল হু আল্লাহ ফরুকা। আপনার যদি আরও সুরা জানা থাকে তাহলে সিরিয়েললি আপনি প্রত্যেক নয় আপনি দশটা সুরা দিয়া দশ রেখাত ফরু, আটটা সুরা দিয়া আট রেখাত ফরুকা এইভাবে পড়তে থাকুন। জাযাকাল্লাহ শেখ, জাযাকাল্লাহু খাইর। আর বইন প্রশ্ন করছেন যে সাই রেখাত নামাজের সময় তাই অনেক সময় দুই রেখাত তো তাশাহুদ না ফুরিয়া উবাই যায়, উবাইয়া হারি আবার সুরা মিলাইয়া বাদে আবার আন্ড গিয়া সিজদা সহ দেন, এইটা থেকে নামাজ উইব নিত। জি বোন, আসলে মিস্টেক করলে, ওয়াজিব মিস্টেক করলে সিজদায় সহ দোয়ান লাগে, দিলে নামাজ দুরুস্ত হয়ে যায়। তবে হামেশা একটা ওয়া যেহেতুতে বোঝা গেল যে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যার, তাই সতর্ক থাকতে হবে। নামাজের মধ্যে খুশু হুজু, নামাজ কবুল হওয়ার জন্য খুশু হুজু শর্ত, অর্থাৎ নামাজের দিকে দিয়ান থাকতো, দিয়ান হওয়া শর্ত, তাই অত্যন্ত মনোযোগের সাথে নামাজ আদায় করার করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুশু হুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা হয়, তবে ওয়াসওয়াসা হইলে তো ভুল হইলে সিজদায় সহ, এ কারণেই তো সিজদায় সহ দিতে হয়, এতে করে বোঝা গেল ওয়াসওয়াসা হবেই, তাই আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। ও বইন আবার প্রশ্ন কইছেন তাই আল্লাহর বই অনেক সময় অনেক আঘাত কষ্ট পাইন, মানুষের কিছু হইন না, সংশোধন লাগিয়ে অনেক জিনিস তাই হইন কিন্তু কষ্ট দিন না, এটা কোনো প্রশ্ন না তার একটা কমেন্ট করছেন এটা। জি নফস, এখন তাই সান তাসা এরা থানোর কি জাতের নফস? আচ্ছা মাশাআল্লাহ, নফস যেহেতু তিন জাতর, আমার মনে হয় বই নাফনে নফসে লাউয়ামার অধিকারী, কারণ নফসে মুতমাইন্না বড় বড় ওলি আল্লাহ আম্বিয়ায় কেরামদের সাহাবায় কেরামদের, তাদের নফস গুণা করতে চায় না। আর নফসে মুতমাইন্না নফসে আম্মারা হইল যে নফসে খালি গুণা করতে চায় আর মাংস লগে লগে ফালাইন, নফসে কইছে গান গাইতা গান গাইলা, নফসে কইছে মদ খাইতা মদ খাইলা, নফসে কইছে হারাম খাইতা হারাম খাইলা, তে আলহামদুলিল্লাহ আমরার মুমিন হলতে তো ইলা খান নাই, নফসে খর নারে সব চায় বলে কিছু ফুর্তি ফার্তি করি দন সকলে দেবলা, আমরা পরিবারে সকল মেহেন্দি সন্ধ্যার যায়রা গায়ে হলুদ যায়রা ফুটাঙ্গি খররা হাজ্যা উজ্জা যায়রা, তো নিজেও তো একটু জানে চায় নাই নি, না না আমি যাইতাম না, এটা শরীয়তে এলাও করে না, যাওকা দন আমার বোন, যাওকা আমার জাল, যাওকা আমার বাইর বউ, আমি যাইতাম নাই। এই যেন আপনার নফসেও খর যাইতা সকল গে দলয়রারে, কিন্তু আপনি কইরা না আমি লাভে ফর্দে গীত আমি যাইতাম নাই, ওইল নফসে মারার লগে আপনি ফাইট কইরিয়া নফসে লাউয়ামার অধিকারী হইলা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমরারে অন্তত পক্ষে নফসে লাউয়ামার অধিকারী হরুক। আমিন আমিন। জাযাকাল্লাহ। আরও বইনি প্রশ্ন করছেন যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীর তাই এক সপ্তাহ বাদে বা দুই সপ্তাহ দূর দূরে থাকলা তাকে আইলা আইয়া হারি আবার ওয়াইফ লাগিয়ে অবদ্ধ ব্যবহার করলা,
আবার স্ত্রী যদি রাগ করে কিছু মাথিলাম কিছু হইলাম যদি এতে গিয়ে তার স্ত্রীর কোনো গুণ হইব নি বা এটা আল্লাহ লাগে আল্লাহ কাছে গিয়ে আশীর্বাদ নিব কোনো বিচার ওটা সহলও জিম্মাদার কুল্লুকুম রাইং ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি খাইল কিয়ামতের দিন সকলে তান তানার নিজ নিজ জিম্মার লাগি আল্লাহর কাছে দোয়া জবাব দিতে হইবা স্বামী অকলতে যদি পরিবার চলালবার লাগে কোনো জায়গাত মসজিদ একজন ইমাম সাহেব লাগে ইমাম সাহেবরে বেতন দেন মসজিদ সভাপতিও আছেন সেক্রেটারি আছেন সভাপতির সর্দার ইমাম সাহেব কিন্তু ইমাম সাহেবেও ভুল করলে মুক্তদ্য কর্তাকি সাধারণ একজন মুক্তদ্য যদি হন সুবহান আল্লাহ তাইলে ইমাম সাহেব বুঝেন আমি কিতাব ভুল করে দিছি তাই সংশোধন করান লাগে তাই সিজদায় সহদ হওয়ান লাগে তাই ভুল ইটারে সংশোধন করান লাগে ঠিক তেমনিভাবে পরিবার পরিচালনার জন্য একজন রাহবার একজন প্রতিনিধি একজন গার্জিয়ান একজন নেতার প্রয়োজন ই নেতা হইলা স্বামী এর অর্থ নাই তাই জেতা মনে হয় তা কর্তা জেলাখান ইমাম সাহেবে জেতা মনে হয় তা কর্তা পারেন না ইমাম সাহেব যদিও নেতা তাই মনে হইলে মুসল্লিরে সিজদা তুইয়া বলে আল্লাহ আমার গাটত আমি একটু আইদুন একটু ঘুরাইয়া গোয়া একটু টুকরা খাইয়া ইমাম সাহেব যাইতে পারেন না গোয়া খাওয়াত তাইনও মুসল্লিরে লইয়া তাই নামাজ আদায় করতে হয় তান যেটা মনে হয় তা করতে পারেন না ঠিক তেমনিভাবে স্বামী যদিও আপনার ফ্যামিলির পরিচালক সর্দার তান যেটা মনে হয় তা করতে পারতা নাই তানারও ভুল আছে আর এই ভুলের সংশোধনের প্রয়োজন আপনার স্ত্রী হিসাবে যদি লুকমা দেন যেভাবে মুসল্লির লুকমা দেন এই লুকমা তানার মানতে হইব না মানলে যেভাবে ইমাম সাহেবের নামাজ ফাঁসি দিয়ে দিব ঠিক তেমনিভাবে আপনার স্বামীরও পরিবার চালানোর যোগ্যতা তাই হারাইবা এই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির সকলে লইয়া পরামর্শ করতে পারেন পরামর্শের ভিত্তিতে যদি সমাধান না হয় আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনার যদি দেখেন আপনার বাচ্চাই নষ্ট হয়ে দিব আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে দিব আপনি আইনের আশ্রয় নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে এইগুলা না হইয়া আপনি বরদাস্ত হইয়া বাচ্চাদের দিকে চাইয়া আপনার পরিবারের সুশৃঙ্খল রাখার লাগি আপনি বরদাস্ত কর্তা তাইলে বরদাস্ত করলে ইটার যাজা আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াতে দিবা আখেরাতে উত্তম বদলা পাইবা জাযাকাল্লাহু খাইর জাযাকাল্লাহ শেখ আমরা কিছু প্রশ্ন মানে বই নিতে ওয়েট করি আমরা কথা জি হ্যালো কোলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ভাই একটা প্রশ্ন জিকা করতাম আসলাম জি ভাই খুব কাছে এক ভাই উফরি দাঁত লাগাইতা আসলা জি জি দাঁতটা পার্মানেন্টলি লাগাইতা পারবা আনি না উফরি এমনে খোলা দেতা যায় ওটা লাগাইতা কোনটা দায়ী আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেখ আনসার দিবে আপনি হন্তে দাও অনুষ্ঠান হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমরা নেক্সট কলা যাই হ্যালো কলা আসসালামু আলাইকুম হ্যালো কলা আসসালামু আলাইকুম কলটা ড্রপ হয়ে গেছে আমরা আমরা আনসারের দিকে যাই শেখ জি ইনশাআল্লাহ আচ্ছা এক বই নিয়ে প্রশ্ন করছেন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাচ্চা স্কুলে থাকেন তো স্কুলে থাকি অনেক সময় স্কুলে নামাজ পড়তে পারেন না জোরন নামাজ আসরন নামাজ তো মগরিব ওয়াক্ত আইয়া এখন কোন নামাজ আগে পড়তা জোরন নামাজ না আসরন না মগরিব জাযাকাল্লাহু খায়ের অত্যন্ত জরুরি একটা প্রশ্ন প্রশ্ন বোন আপনার প্রশ্নে বোঝা যাইতেছে যে আপনি নিজেও নামাজি আপনার বাচ্চাদেরকেও নামাজের জন্য আপনি তাগিদ দেন তাই আমি অনুরোধ করব বাচ্চাদেরকে আজকাল স্কুলে তারা আমরা যত বেশি আমরা স্কুলে ইসলাম চর্চা করব তত এটা আসর গিয়ে পড়ে ইসলামিক কোনো কাজ কোনো মানুষের কাছে হাস্যকর হয় না এটা আল্লাহর পক্ষ থেকেই আপনি রাস্তার দ্বারা যদি নামাজ পড়েন নামাজের টাইমও এইটাই একটা আসর গিয়ে পড়ে শেষের দিকে দেখা যায় যে আপনি নামাজও খারা হয়েছেন আরও পাঁচ ছয়জনের সাহস হইয়া হেরাইয়া একটা জমাত খারা হয়ে যায় আমি নিজেই একটা সাক্ষী যে এই কারণে আমরা স্কুলগুলোতে যদি বাচ্চারা যারা বড় হয়ে গেছে নামাজ ফরজ তাদের সাথে যদি আমরা বেগের মধ্যে একটা দায় নামাজ দিয়ে দিই তাহলে তারা লাঞ্চ আওয়ারে তারা জোরের নামাজ পড়তে পারবো তারা আর স্কুলে যদি তারা একটা নামাজের আপনি কুইয়া দেন স্কুলের মধ্যে প্যারেন্টস সকলতে তো তারা নামাজের একটা ব্যবস্থা কইরা দেয় যেটা আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমি করেছি তারা এটা আলহামদুলিল্লাহ এটা করে দেয় মানলাম ইসবা সাহেবেরও এটা এক্সপিরিয়েন্স আছে তো আমার মনে হয় আপনারা মা বাবা গিয়া যদি স্কুলের তার সাথে গিয়ে একটা আলোচনা করেন তাহলে স্কুলে তারা একটা ব্যবস্থা করে দেবে যদি এটা না হয় আপনার প্রশ্ন অনুযায়ী তাহলে গড়ে এসে তারা প্রথমে কাজা যেহেতু মাগরিবের আগে সময়ে একটু তাকে বলতেছেন তো এই সময়ে যত রুশে পারা যায় প্রথমে জোহরের চার রাকাত আসরের চার রাকাত আদায় করে এরপরে মাগরিবের তিন রাকাত আদায় করবেন আমরা কলার দিকে যাই দেখি আমাদের সাথে কে আছেন হ্যালো কলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি বোন জি আমার দুইটা প্রশ্ন জি বলেন ধরেন আমরা নামাজ যখন পড়ি ধরেন মাগরিবের নামাজ পড়লাম শেষ করে তো তাহিয়াত পড়লাম দুরুদ পড়লাম ইন্নি জালাম তো পড়লাম এরপরে আরো বেশ কয়েকটা দোয়া দেখলাম হে ইসনুল
মুসলিম বুকের মধ্যে নামাজের ভিতরে এগুলা কি পড়া ঠিক আছে? আর নামাজের পরে তো আরো অনেক দোয়া আছে, এই দোয়াগুলো কি শুধু ফজর নামাজ পড়ে পড়তে হয় না নফল সুন্নত সব সময় পড়তে হয়? আরেকটা প্রশ্ন, এই যে তাহাজ্জুদের নামাজ, আমি যদি তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন দিয়ে পড়ি এক এক রাকাতে এক এক মুবিন, তাহলে কি হবে? কারণ এক মুবিন থেকে আরেক মুবিন তো বেশ লম্বা হয়ে যায়, তো প্রথম তো যেটুকু পড়া যায় এরপরে তো আরো ছোট করে পড়তে হবে, তাহলে এক এক মুবিন করে এক এক রাকাতে পড়তে পারবো কি না এটা তো একটু জানতে চাই প্লিজ। ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, শেখে আনসার দিবেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বোন, আমি একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। হুকা ফরজের মাঝে ওয়াইলুল্লি এক রাখা তো পড়া যাইব না, ফয়লা রাখা তো বা সুন্নত ওয়াইলুল্লি তো একটু লম্বা, আর জিও ফয়লা সুন্নত ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতি একটা না ওয়াইলুল্লি মুতাফফিফিন কোনটা? আর ফয়লা জিও সাইদ রাখা তো সুন্নত সুরা জিও সুরা আলিফ লাম আর একুরফ আলিফ লাম একুরফ সুরা আর রহমান সুরা ইয়াসিন এর বাদে সুরা মুলুক তুরা কি সাইদ রাখা তো ফোড়া যাইবনি বা জিও অর্থাৎ হইয়া দিবানি আর জিও আয়াতুল কুরসি আর সুরার হাসরের সে বুঝতাম পারছি আমরা আপনার প্রশ্ন বুঝতাম পারছি আপনার প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ আপনি হুনতে পড়া দাইতো না এখানে কুরআন শরীফ পড়তে আপনি প্রত্যেক রেখাতে কুরআন শরীফ পড়তে পারবা খতমে তাহলিল জি আনাও যে মানে প্রথম অযু করলাম পরে অযু জায়গা আর পরে আমি প্রথম পারব না লাই লাই না না লাই লাই না না লাই লাই না না জি। আর একটা প্রশ্ন হইল আপনার ইয়াসিন সূরা আপনার 41 পার পড়লে একটা খতম হয়, এটা আপনার 4 দিনে বা 3 দিনে বা 2 দিনে পড়লে হইবে কিনা? এটা না এক দিনে পড়তে হবে কি সময়? ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে থাকুকা, শেখে আনসার দিবেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি তো চিন্তা করতাম জানতাম তো এরকম। জি বলেন। হুকা জি আমার এখন প্রশ্ন হইল যে সাফা মারু আর মাঝে যেন বেটা ইন্টারভিউ শুরু হইছে পুরুষ মানুষ দৌড়িয়া যায়। জি মানে একটা কারণ কিটা কিটা লাগে পুরুষ মানুষ আগে দৌড়িয়া যাওয়া, একটা দৌড়িয়া দৌড়া কিটা এটা ফরজ নি দৌড়া না দৌড়লে কিটা একটা গুনাহ নি? আর দুই নম্বর হইলো পুরুষ মানুষের উমরা করার নিয়ম কানুন একটু খোয়া দিবা কোনটা বেশি করার জরুরি পুরুষ মানুষ? ওকে সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি অনুষ্ঠান দেখো কার শেখে আনসার দিবা। আমরা নেক্সট খোলা যাই। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতু। জি আমি মানে ইকরা চ্যানেলও মাত্র আপনি জি 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 চাতে আমার তিনটা কোয়েশ্চন আছে আমি বুঝতাম সারা জি হোক। আচ্ছা রমজানে যেনে রোজা বাড়ছে রমজান শাওয়ালে চান্দ যেনে রোজা রাখা হয় মানে ই ফরজ মানে মহিলা খলতে রাখে অনেক সমস্যায়, তারপরে ও রোজা রাখি লিলে মনে করেন নিয়ে মানে নফল যে ছয়টা রোজা হি রোজা আদায় হয়ে যাব করে। জি জি বুঝছি আপনার প্রশ্ন বুঝছি। নেক্সট জি আমরা ক্যান্সারের দিকে যাব। ওকে তো আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ। বিরতি থেকে এসে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাজহু বিকাস সামাওয়াত ওয়া তান্ত